বন্ধুরা, ধারে ধ্বজা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়ে চলো। ধারে ধ্বজা হয়ে গেল, সেটা দারুণ লাগলো। এইভাবে তোমরা কারা খাও একটু জানিও, কমেন্ট করে। এইভাবে ধারে ধ্বজা কারা তোমরা করে খাও একটু বলো। ঠাকুরের পুজোটা হয়েছে সব থেকে বড়, এই পুজোটা না দিলে না অনেক বেড়া হয়ে যায়। পরে রান্না বান্নার দিকে ধরে আমাদের কোনো ঠিক আছে, একদিন দেব, পরে আবার যেই প্রতিদিন নিয়মটা যদি নিয়মের মতন করা যায় তাহলে ঠিক আছে, প্রতিদিন একরকম নিয়ম করলে ঠিক আছে। একদিন দেবো বা দুদিন চার দিন হলো, তারপরে আবার চান করলাম না, বেলা হয়ে গেল, মা লক্ষ্মীর গলা ভরে। গুড মর্নিং সবাইকে, স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত। আর আজকে দেখো ঠাকুর ঘরে ঢুকে গেছি, আজকে এখান থেকে ব্লকটা তোমাদের স্টার্ট করলাম, তোমরা আজকে এইখান থেকেই ব্লকটা দেখো, ঠাকুর পুজো করছি। আর আজকে বলো না, আজকে তো রান্নাঘরে আজকে জল খাওয়ার কোনো করা হবে না, আমি আজকে বলে দিয়েছি কোনো জল খাওয়ার করতে পারবো না। মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে, আমি মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো, ওদেরও তাই দেবো, নীলুফাকেও তাই দেবো। নীলুফা এখন ঘর ঠর মুছছে, তা ও একটু বাজারে গেছে, বাজার থেকে আসুক, দেখি কী কী আনবে আজকে। তা আমি বললাম এইভাবে আমি সকালে চান করে নিয়েছি, আজকে শরীরটা কালকের থেকে যেন জানি না এত গরম পড়েছে বলে এরকম লাগছে না কি বুঝতে পারছি না, হঠাৎ করে রাত্রিরে দেখি শরীরটা খুব খারাপ লাগছিল। হ্যাঁ, আর আমার ঘরটা তোমাদের সবসময় ব্লকে বলি প্রচণ্ড গরম, তো সবাই বলে একটা এসি নিয়ে নাও, এসি নিয়ে নাও, এসি লাইন করা আছে, কিন্তু আমার না খুব একটা এসি স্যুট করে না, তা বলছে অভ্যাস হয়ে যাবে, কমিয়ে রাখবে তারই হয়ে যাবে, বেশি না বাড়াতেই হলো। আমার বাপের বাড়ির থেকেও বলে, তারপরে আমার হাজব্যান্ডও বলে, কর্তাও বলে, আমার ননদও বলে, সবাই বলে যে একটা এসি নিয়ে নাও। তা আমি ওই যে দেখছি এবারে এত গরম পড়বে, এবার সত্যি কথা হট করে এতদিন ঠান্ডা ছিল তো হট করে গরমটা পড়ছে, মানে খুবই কষ্ট হচ্ছে। তা বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানালাম, চলো আমি পুজোটা ঠাকুরকে দিয়ে দিই, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আজকে কিছু বাজার এসছে সব, এই মাত্র বাজার নিয়ে এলো কুমড়ো, তোমাদের সাথে শেয়ার করি, রাঙালু, গন্ধরাজ লেবু, পাতি লেবু, ঝিঙে, এইগুলো সব এখন নিয়ে এলো। কিন্তু আমি তো রান্না করবো এগুলো কালকে, আজকে এগুলো দিয়ে রেখে দিই, আর আজকে কিছু যেগুলো ফ্রিজে আছে ওগুলো আজকে রান্না করে দেবো, তো ওগুলো কোটাকুটি করে দেবো। আর মাছ কী এনেছে দেখো বন্ধুরা, রুই মাছ এনেছে, এই দেখো রুই মাছ। আর কিছু বাজারে সেরকম মাছ দেখলাম না, ও বললো আমি সেরকম মাছ দেখলাম না, সেই জন্য আজকে এই মাছ নিয়ে এসেছি, রুই মাছ নিয়ে এসেছি। তো রুই মাছ খারাপ না, রুই মাছ যে ছেলেটার কাছ থেকে আনে ও খুব ভালো মাছই দেয়, ওর কাছ থেকে আমরা নিয়ে আসি। তা রুই মাছটা তোমার মনে হয় না খারাপ হবে, যখনই আনি ভালোই যায় মোটামুটি ঠিকই। তো আজকে এই বাজার ফাজার করে নিয়ে এলো এই মাছ, এখন ধোয়া ধুয়ে করছি, ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখছি, তা তোমার তারপরে রান্নাবান্নার দিকে যাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, এখন পরে আবার তোমাদের কাছে আসছি। দেখো আজকে আমি এখন রান্না করব ঢেঁড়স, এই কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দেবো একটু, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা টাইপের করবো। তো ফুটে ঢুটে নিলাম, ঢেঁড়সটা ছিল ফ্রিজে, তো আজকে ভাবলাম ঢেঁড়সটাই করে নিই, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো লাগে বেশ খেতে, মুড়ি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তা এখন বসিয়ে দিয়েছি তেল, কড়াইতে রান্না স্টার্ট করে দিয়েছি, তো চলো রান্নাবান্না শুরু করে দিই এখন। আর এখানে চাল আরম্ভ হয়ে গেছে, আমাদের বাড়িতে তো জানো সকাল থেকে চা শুরু হয়, সেই রাত্রি 10টা না 9:30 শেষ হয়, তো চা হচ্ছে এখানে। আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। দেখো বন্ধুরা আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, ভাত দিলাম, এটা একটু লাল করে ভাজবো, ভেজে তারপরে ঝাল ঝুলো দিয়ে দিই, তারপরে হলুদ নুন সব দিয়ে দেবো, একটু একটু লাল করে ভাজি তারপরে। ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেলা ভালোই বেলা হয়ে গেছে,
আর পুজো করলাম, নিচে পুজো দিলাম, ওপরে পুজো দিলাম, আগে চানটা করে নিয়েছি। আমাদের এই প্রতিদিনের যদি একরকম আমরা যদি নিয়মটা পালন করি তাহলে হয়, আমাদের তো সেটা হয় না, জানো তো। একদিন নিয়ম করি আবার দ্বিতীয় দিন অন্যদিন হয়ে যায়, অন্যদিকে হয়ে যায়। এই হয়েছে আমাদের বাড়ি অভ্যাস। একভাবে যদি ধরো আজকে চান করছি, প্রতিদিন এইভাবে টাইমটা যদি ঠিকঠাক করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকি, তাহলে প্রত্যেকটা কাজ ঠিক টাইমেই হয়ে যায়। আর দুদিন হলো, আবার দুদিন রান্নাঘরে ঢুকে গেলাম, আবার দুদিন পর দেখলাম চান করে, তারপরে পুজো করে, রান্নার কাজ সেরে পুজো করলাম, অনেক বেলা হয়ে গেল। এই হয়েছে, একভাবেই সব তো কিছু হয় না, মানে কী জানি জানি না কেন হয় না, বুঝে পাই না। এক সময় খুব মানে মনে হয় তাড়াতাড়ি করে সব করে নেব, অনেক সময় একদম ঘুমিয়ে যাই, ব্যাটারি ডাউন হয়ে যায়, বুঝতে পারছো? আমার কাছে সোজাসুজি কথা, তোমরা কিছু মনে করো না, আমি একটু এইভাবেই কথা বলি মাঝে মাঝে তোমাদের সাথে, সবার সাথেই বলি, আমার বাড়ির লোকের সাথেও বলি, একটু এনজয় করে, একটু আনন্দ করে, একটু ইয়ার্কি করে এইভাবেই বলি। এইভাবেই জীবনটা যাচ্ছে, সব কিছু নিয়েই যাবে, জানি না, নিজের ভাবেই নিজেভাবেই এইভাবেই তো চলতে হয়, এইভাবেই চলছি, কী করবো বলো। চলো হয়ে গেল, টাকা দিয়ে রেখে দিই এবার। দেখো বন্ধুরা, আলু পেঁপের ডালনা করছি এখন আমি, এই জিরে আর গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, এই একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু আদা দিয়ে দিলাম অল্প করে, আলু দিয়ে দিয়েছি, আলুকে এবার ভাজবো ভালো করে, ঢাকা দিয়ে দিই। আরে এরপরে কী হবে, এত গরম পড়লে এরপরে কী করবো, গ্যাসের সামনে দাঁড়াবো কী করে, দুই তিন ঘন্টা দাঁড়াতে হয়। এখনও তো সবে শুরু গরম, এরপরে কি শেষ পর্যন্ত দেখো কী হয়। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিলাম, টমেটো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সব দিয়ে দিয়েছি। আর একটুখানি সামান্য মিষ্টি দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। পেঁপের তরকারিতে না দিলে একটু ভালো লাগে না, পেঁপে পটল আলুর ডালনা ভালো করে কষাই। এবার চলো, পেঁপের তরকারি হয়ে গেল, নাবিয়ে দিই, তরকারি রেডি। একদিন মনে হয় শুকিয়ে গেছিলো, তারপর থেকে কোনো কিছু শোকায় না, সবই করে নিই। মাছটা বসিয়ে দিলাম, তো কালো জিরে দিয়ে করে দেবো, কোনো আলু ফালু দেবো না, বেশি আলু খাওয়া ভালো না। বন্ধুরা দেখো, আমি ঝোলটা বসিয়ে দিলাম, এখন মাছের ঝোলটা জিরের গুঁড়ো কালো জিরে দিয়ে করছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পাতলা করে ঝোল করছি। একদম গরম পড়ে গেছে না এখন, যত রিচ কম খাওয়া যায়। আমি এমনিও রিচ করি না খুব একটা রান্না, আমার রান্না তো দেখেছো খুবই ঘরোয়া রান্না করি আমি, খুব একটা মশলা মানে খুব একটা মশলা ফসলা দিই না, যত হালকা করে। তো এইভাবে করছি রুই মাছের ঝোল, এইভাবেও ভালো লাগে। এখন মাছগুলো দিয়ে দিলাম আমি, এখন ঝোলটা নাবিয়ে দেবো, ফুটিয়ে নাবিয়ে দেবো। বেলা হয়ে গেছে জানো, কটা বাজে, পৌনে তিনটে বাজে জানো, কী বলবো বলো, একদিনও আগে হয় না, জানি না কেন এত দেরি হয়ে যায়। যত চেষ্টা করি আগে করার জন্য, ও রাগারাগি করে যে কী করো এতক্ষণ ধরে, কিন্তু কোনো গল্প করি না, কিছুই করি না, তাও দেরি হয়ে যায়। আমি করি শুধু কাজই করি, ভিডিও করি আর রান্না করি, ব্যাস, তাতেই দেখো কত দেরি হয়ে যায়। চলো নাবিয়ে দিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, দেখো ওখানে আমি সিঁড়িতে নামছি, ও একটু দোকানে গেছে মনগিনি থেকে কি নিয়ে আসবে বললো, তুমি নিচে এসে নিয়ে যাও। তা আমি এখন নিচে নামছি, ওই নিচে নামলাম, এখন যাচ্ছি অফিস ঘরে, অফিস ঘর থেকে নিয়ে নেবো। অফিস ঘরটা দেখো কি অন্ধকার,
দেখো আমি নিচে নেমে গেছি, এখন দাঁড়িয়ে আছি এই অফিস ঘরে, অফিস ঘরে দাঁড়িয়ে আছি। ও এখন আসবে, গেছে আনতে। ও আবার এখানে আমাকে দিয়ে আবার রুটি আনতে যাবে, বললো আমি আর ওপরে উঠবো না, তুমি নিচে এসে নিয়ে যাও। বন্ধুরা দেখো দিয়ে গেল, এখন এই যে প্যাকেট, চলো এইটা হয়েছে অ্যাকচুয়ালি পনির পাপ, নাকি পপ নাকি বলো, পনির পপ। এটা দিয়ে দিই, গোটা খেতে পারবে না, একটু পরেই আবার খাওয়ার টেস্ট করে দিতে হবে। ওনাকে ধরে দিলে উনি খেয়ে নেবেন নিজে নিজে। মা চলো খেয়ে নাও। বন্ধুরা আমার শাশুড়িকে দিলাম আমি এটা, দাদা এত বড়ো খাওয়া যাবে? ও অনেক বড়ো বাবা, এত বড়ো আমি খেতে পারব না। এই মন্দি জিনিসের কোনো জিনিস আনতে গেলেই না খুব বড়ো বড়ো সাইজ এইটা দেবো। অল্প অল্প করে খাবে, পুরো মুখে ঢুকিয়ে দিও না বুঝলে, একটু বলছি অল্প অল্প করে খাবে, পুরো মুখে ঢুকিয়ে দিও না। দেখো আমি আমার শাশুড়িকে দিয়ে টিয়ে এখন ওপরে চলে এলাম, আমিও খেলাম, খুব একটা ভালো না। আমি তো আগে একবার খেয়েছিলাম, অনেক আগে একবার খেয়েছিলাম, তো এখনই আমি খেয়ে দেখলাম এটা একদম একদমই আমার ভালো লাগেনি। যাই হোক, এনেছে যখন তখন খেতে তো হবে। আর এই আর শাশুড়িকেও দিলাম, শাশুড়িও খায়, আস্তে আস্তে খায়, তাড়াতাড়ি তো খেতে পারে না, তা দিয়ে টিয়ে খাইয়ে দিয়ে আমি ওপরে এলাম। আমিও খেয়ে নিয়েছি নিচে বসে, তো এখন আমি বারান্দায় চলে এসেছি। বন্ধুরা প্রচুর গরম পড়েছে, ঘরে থাকা যাচ্ছে না, ঘর থেকেই আমি এখন এখন থেকে না সেই 5:30 থেকে বসে আছি। চা টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে ঘরে ঢুকতে ইচ্ছে করছে না এখন, তো মানে গরম সেরকম পড়েইনি বলতে গেলে, আর কিছুদিন পর তো গরম বিশাল পড়বে। তাই বারান্দায় বসে এখন আমি এই তোমার ব্লকের তোমাদের সাথে কথা বলছি, আর এখন এখানেই শেষ করছি। আর আমি আর কথা বাড়াচ্ছি না বেশি, কালকে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।